নির্বাণটা কি? নির্বাণটা কিন্তু আপনি হিন্দু ধর্মে যেমন আপনি ভালো কাজ না করলে এই জগতে এই এই জীবনে তাহলে আপনি সারমেয় হয়ে জন্মাবেন বা আগের যে নিচু স্তরে জন্মেছিলেন তা আর যদি ভালো কাজ করেন তাহলে উঁচু স্তরে মানুষ ভালো মানুষ হিসেবে জন্মাবে এগুলো আছে কিন্তু বৌদ্ধ ধর্মে নির্বাণটা কিন্তু অন্য জিনিস নির্বাণটা হচ্ছে মানুষ বেঁচে আছে এবং এই বেঁচে থাকাটাই খুবই কষ্টকর এখান থেকে মুক্তি এর থেকে মুক্তি পাবো আমি কখন আমি মুক্তি পাবো তখনই যখন আমি নির্বাণ লাভ করব এবং এই নির্বাণের পথে আমি যে যাব এটা কিন্তু এক মৃত্যুতে আমার হচ্ছে না মৃত্যুর পরেও আমাকে নির্বাণ লাভের জন্য আবার চেষ্টা করে যেতে হবে এখন আমি জানি না আপনার এই বইটা আমি পড়িনি এটার সঙ্গে আপনার এখানে এখানে যেটা না বললেই না আমার এই অনুষ্ঠানে বসাটা বৃথা হয়ে যাবে যদি আমি দ্বিতীয় অংশটা আজকে আমাদের সময় এত আর হবে না আমরা এটা নিয়ে আবার হয়তো বা ভবিষ্যতে বসবো লেখালেখি করব কিন্তু আপনি এখন আমাকে বলেন এই যে আপনি বললেন যে মৃত্যুতেই জীবন শেষ নয় এটা সম্পর্কে আপনি কি তথ্য প্রমাণ নেগেটিভ তথ্য প্রমাণ না পজিটিভ তথ্য প্রমাণ কি দিতে পারেন এখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে মৃত্যুতে যদি সবকিছু শেষ আমরা ধরে নিতে পারি আমাদের কতগুলো বেনিফিট আছে বেনিফিট গুলো হচ্ছে আমরা জীবনটাকে নিজের ইচ্ছা মতো যেমন খুশি চালানোর কিন্তু একটা সুযোগ পাচ্ছি যেখানে মোরাল অবলিগেশনস এর বোঝাটা অনেক কম এবং আমি এটা অনেক বড় একটা বিষয় যেহেতু আমি একেবারেই সংক্ষেপে বলতেছি শুনতে খুব অ্যাবসার্ড মনে হবে তবু আমি বলি যে এই গত 1500 বছরের ইতিহাসে অ্যানালাইসিসে আমি শুধু এইটুকুই দেখতে পাইছি যে মানুষ মোরালিটির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুর পরের যে কোনো ব্যাপার ভাবতে অনীহা প্রকাশ করা শুরু করছে এবং দিনে দিনে এটা বাড়ছে যে আমি মৃত্যুর পরের ব্যাপার ভাবতে গেলেই মৃত্যুর আগে আমাকে মোরালিটির ইস্যু আনতে হবে তার মানে আপনি নৈতিকতার নৈতিকতার জীবনের একটা ডেফিনেটলি ডেফিনেটলি নৈতিকতার অবক্ষয় আমাদেরকে প্রলুব্ধ করছে মৃত্যুকে দূরে সরাইতে এবং ভুলে থাকতে আমার দ্বিতীয় হাইপোথিসিস এটাই আপনি আপনি এখানে আমি আমি জানি আপনি খুব অনেক আরো বলতে পারবেন কিন্তু আমার এখানে একটা প্রশ্ন মাথায় এসে গেছে হঠাৎ করে আপনি আপনি জানেন যে নৈতিকতার প্রশ্নটা ধর্মই এনেছে জি অন্তত বর্তমান জগতে আমরা যাকে নৈতিক বলে মনে করি মানুষের লাস্ট এনিউএসটি মানুষের লালসা লালসাকে সংযত করার জন্য নৈতিকতার প্রশ্ন আনা হয়েছে এবং ধর্ম সেটাকে আপনার উপরে চাপিয়ে দিয়েছে এখন আপনি ওই মরালিটিটাকে আপনি জীবনের সঙ্গে লিংক আপ করেছেন জি এবং ওটাকে বাইপাস করার খুব সুন্দর একটা পথও কিন্তু সমাজে চলে আসছে সুন্দর বলাটা ঠিক না এটা সমাজের জন্য ক্ষতিকর কিন্তু সুন্দর পথটা হচ্ছে আমি যদি এখন আমি একটা উদাহরণ দিই একজন গির্জার পুরোহিতকে যদি বলি যে তুমি পবিত্র মানুষ তোমাকে গির্জার মধ্যেই থাকতে হবে এর বাইরে তোমার চোখ কান খোলা রাখার দরকার নাই তাহলে কিন্তু ধর্মের ওই পবিত্রতার ছড়ানোর পরিবর্তে গির্জার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল এবং এই জিনিসটাই কিন্তু গত 1500 বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্মে হয়েছে নট অনলি ইসলাম নট অনলি ইসলাম নট অনলি ক্রিশ্চিয়ানিটি নট অনলি জুডাইজম সব সমাজটাকে এভাবে রক্ষা এবং সেক্লুডেড করা হয়ে গেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবেই আইসোলেট করা হয়ে গেছে যেন ধর্মীয় একজন লোক যেন সাধারণ মানুষ না আসলে ধর্ম থেকে যে স্বাভাবিক বাতাসটা আসার কথা আমরা স্বাভাবিক বাতাস ধর্ম থেকে পাচ্ছি না ওটাকে গণ্ডিবদ্ধ করে রাখা হয়েছে ওখানে ছোঁয়া যাবে না ধরা যাবে না এবং এর ফলে কিন্তু নৈতিকতা ওখানে বন্দী হয়ে আছে ধর্ম থেকে আসা যে নৈতিকতাগুলো আমরা পাইতে পারতাম যে কোনো ধর্ম আমি এখানে কাজ করতে গিয়ে দেখছি সব ধর্মের লোক সব ধর্মের সব ধর্মের লোক খ্রিস্টান একজন ভদ্রলোকের সাথে আমার একটা পাবলিকেশন রক্ষণশীল সমাজ সৃষ্টি করার প্রচেষ্টা আছে প্রচন্ড রকম আফসোসে ভুগছেন বর্তমানে ইউকের যারা বিজ্ঞানী কাজ করতেছেন স্পিরিচুয়ালিটি নিয়ে আমার কাজ যারা রিভিউ করছেন আমার সাথে যারা আর্টিকেল পাবলিশ করছেন ওরা প্রত্যেকে বলে যে আমার দেশের জন্য তোমার এই কাজটা খুব দরকার আমিও জানি আমার দেশের জন্য দরকার সুজিত দর্শক না না আমি এখন আমি সত্যি কথা বলবো যে মৃত্যু সম্পর্কে আলোচনা করতে এসেছি আমি শুরুতে বলেছি যে এই বিষয়টা নিয়ে আমাদের করা আলাপে আলোচনা হয়নি সেটা খুব লজ্জাজনক ব্যাপার এবং এখানে আমি একটা কথা বলবো আজকে আমি যে ডক্টর ডক্টর সামির হোসেনকে পেয়েছি তার একটা লেখা এখানে অ্যাডিশনাল লাইফ স্প্যান ডেভেলপমেন্ট টপিক্স এর উপরে ম্যাগ্রোহিল থেকে একটা কপিরাইটেড বুক বেরিয়েছে এবং সেটাতে সিগমন্ড ফ্রয়েড যিনি সাইকোঅ্যানালিসিসের জন্মদাতা এবং আর্নেস্ট বেকার এবং মোহাম্মদ সমীর হোসেন এই তিনজনের নাম থিওরিজ অন ডেথ অ্যান্ড ডাইং এ উল্লেখিত হয়েছে তার এই বইগুলো অলরেডি
সাইটেড হওয়া শুরু হয়েছে সাইটেশন পাওয়া শুরু করেছে বিভিন্ন জার্নালে বিভিন্ন লেখা লেখাতে আমি মনে করি না যে এত বড় একটা বইয়ের বিষয় আজকে আমরা এই না এটা সম্ভব না আসলেও সম্ভব না তবে আপনাদেরকে এই সাথে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি এবং সেই সুযোগটা উনি আমাকে দেবার জন্য আমি খুব কৃতজ্ঞ হলাম এবং আমি মনে করি যে বিষয়টা জাস্ট খালি ধর্মের বিরুদ্ধতা বা ধর্মের মানে প্রতি পক্ষপাত এবং সেটাই এখানে শেষ হয় না মৃত্যুকে মোকাবেলা করা মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য এবং মৃত্যু যখন হয়ে গেল একটা ডেড বডির জন্য না সেই যে মানুষ নামে একটা লোক ছিল তার অস্তিত্ব নিয়ে শব্দেহ হয়ে গেল শব্দেহ না সেই মানুষটাকে পূর্ণ মর্যাদা দিয়ে জি আমাদের কাছ থেকে বিদায় দেবার যে ব্যবস্থা সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস হবে আর কি আপনি শেষ কথাটা বলেন আজকে আসলে আমি যেটা মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের অরিজিন জন্মতে আমাদের ডেস্টিনেশন মৃত্যুতে এবং একটা সহজ এবং সফল ডেস্টিনেশন কিন্তু সুন্দর লাইফের জন্ম দিতে পারে তাই আমি মনে করি যত অল্প বয়সে ম্যাচিউরিটি আসার পর ডেফিনেটলি আমরা জন্ম মৃত্যুকে বুঝে নিতে পারবো সহজভাবে মেনে নিতে পারবো ততটাই কিন্তু আমাদের জীবনটা সফল হবে এবং এই সফলতার জন্য মৃত্যুর স্বরূপটা উইথ ডিউ মোরালিটি আমাদেরকে জানতে হবে মানতে হবে এর মধ্যে খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নাই দুঃখ আসবে আমি যদি বিদেশ চলে যাই আমার তো দেশের জন্য খারাপ লাগবেই এই দুঃখ আসতেই পারে কিন্তু আমার সবকিছু ধ্বংস হয়ে গেল এই দুঃখটা আমার মনে হয় কিছুটা প্যাথোলজিক্যাল দিকে চলে যায় যেটা আমি আমার বইয়ের মধ্যে রোগ হিসাবেও দাবি করছি তাহলে পৃথিবীতে বসবাস করা সহজ হবে জি ডেফিনেটলি আমরা যে যার কাজে এসছি সেই কাজে অবদান দিতে এগোতে পারবো ইনশাআল্লাহ এবং শুধুমাত্র বেঁচে থাকার জন্য না সবচেয়ে যেটা না বললেই না আমরা রোগের জন্য এত যুদ্ধ করতেছি রোগের বিরুদ্ধে এত টাকা খরচ করতেছি কিন্তু মৃত্যুটা যদি একটু সহজ হয়ে আসে তাহলে বোধহয় আমাদের রোগের সাথে যুদ্ধটাও অনেক সহজ হয়ে আসবে যেটা মেডিকেল সায়েন্টিস্টরা কতটুকু খেয়াল করছেন আমি জানি না অশেষ ধন্যবাদ আমি আর এই ব্যাপারে কোনো আলাপ করবো না আপনাকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং কড়া আলাপে চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি মৃত্যু সম্পর্কে গবেষণা অনেক ধন্যবাদ করার জন্য